4.ABC3 আমাদের প্র্যাকটিক্যাল পিপিটি দিয়েছে, যেটা দেখাচ্ছি যে কোনো টপিকের উপর চুজ করে পিপিটিটা তৈরি করতে হবে। তো প্রথমে কৃতজ্ঞতা স্বীকার দিতে হবে, যেটা আমি দেখাচ্ছি না। তারপরে আসে সূচিপত্র, সূচিপত্রে দেখতে পাচ্ছ শেষে পিপিটি স্যাম্পেল দিতে হবে। আসি ভূমিকাতে, আমি যেহেতু স্বামী বিবেকানন্দের উপর একটা টপিক চুজ করেছি, তো ভূমিকাটা ওখানেই দিয়ে দিয়েছি। তারপর পিপিটি কী, পিপিটির সুবিধা, ওকে, অ্যান্ড পিপিটি ব্যবহার, অসুবিধা, পিপিটি এর ব্যবহার, তারপর শিক্ষার অর্থ, আমি যে টপিকটা নিয়েছি তার উপরে শিক্ষাগত দর্শন, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষার পদ্ধতি, শিক্ষকের স্থান, উপসংহার। এবার আমি পিপিটি দিয়েছি, তার স্যাম্পলটা দেখাচ্ছি আমি কী করেছি। প্রথমে প্রথম স্লাইডে স্বাগতম, দ্বিতীয় স্লাইডে অ্যাকাডেমিক আইডেন্টিটি দিতে হবে, আমার টপিকের নাম ওটা, তারপর আসছি ভূমিকাতে। তারপরে নেক্সট স্লাইডে শিক্ষার অর্থ, শিক্ষাগত দর্শন, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষার পদ্ধতি, শিক্ষকের স্থান, উপসংহার। ধন্যবাদ। এই হচ্ছে টোটাল টপিক।